আচ্ছা গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে কি করে মানে ফেসবুক পেজের এ টু জেড আর কি কমপ্লিট করে দিছিলাম আর ইভেন বলছিলাম যে আপনাদের আপনাদের ডকুমেন্টস মানে কারোর যদি পাসপোর্ট থাকে অথবা এনআইডি কার্ড থাকে অথবা জন্ম নিবন্ধন কার্ড থাকে ওই অনুযায়ী আপনাদের নাম এবং জন্ম তারিখ ইভেন ফেসবুকে যদি আপনাদের ইমেল এবং ফোন নাম্বার যদি অ্যাড করা না থাকে এইগুলো আর কি অ্যাড করবেন সবাই কি করছিলেন জি ভাই করছি ওকে সো আপনাদের ফেসবুক পেজের ক্লাস শেষ আজকে আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল যে ফেসবুক মার্কেটিং এর যে টপিক ওইটাতে আর কি চলে যাব সো সবারই ফেসবুক আইডি আছে ইভেন কারোর কম বেশি আর কি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকতে পারে আবার নাও থাকতে পারে অথবা আপনারা মানে ভুলবশত ক্রিয়েটও করে ফেলতে পারেন অনেকের আবার থাকে ক্লাস করানোর সময় অনেকের দেখি সো আমাদের ফার্স্টে যে জিনিসটা আর কি চেক করতে হবে যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে কিনা মানে আপনার একটা ফেসবুকের আন্ডারে যেমন ফেসবুকের আন্ডারে যেমন আপনার পেজ ক্রিয়েট করতে হয় সেম টু সেম আপনার ফেসবুকের আন্ডারে আর কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় আপনার ফেসবুক পেজে মাল্টিপল অ্যাক্সেস কিন্তু আমরা দিতে পারি সো আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা ওই বিজনেস ম্যানেজারের সরি বিজনেস ম্যানেজার এখন যখন ক্রিয়েট করব তখন আমরা মাল্টিপল অ্যাক্সেস আমরা আর কি ওই বিজনেস ম্যানেজার থেকে নিতে পারবো বা দিতে পারবো ক্লায়েন্টের কাজ যখন করব তখন কোন কোন ক্লায়েন্টের আপনার বিজনেস ম্যানেজার থাকতে পারে আবার নাও থাকতে পারে সো কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আজকে আমরা দেখব এইখানে তিনটা লিংক আছে আপনাদের ক্লাস শেষে আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আর কি এই তিনটা লিংক দিয়ে দিব অথবা আপনাদের ডাইরেক্ট ইনবক্সে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ ওইখানে আরকি দিয়ে দিব সো ফার্স্টে আমাদের এই লিংকটা চেক করতে হবে যে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সবকিছু ঠিক আছে কিনা এইটা আমার একদম নতুন ফেসবুক অ্যাকাউন্ট সো আজকে এইটা থেকে আমি ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাবো আমার যদি ওল্ড ফেসবুক অ্যাকাউন্টে যাই যেটাতে আমি ক্লায়েন্টের কাজ করি সো ওই লিংকটা যদি আমি কি এখানে কপি পেস্ট করি তখন কি রেজাল্ট আসে আমি একটু দেখি এই যে এই যে আমার এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মেন যে মাদার যে ফেসবুক অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আর কি সবকিছু ঠিক আছে যদি কোনো সমস্যা হতো তাহলে এই যে এই রকম আর কি আপনার রেস্ট্রিক্টেড বলে একটা মানে লাল চিহ্ন বা নেগেটিভ সাইন আর কি তো সো এটা কিভাবে আর কি ঠিক করতে হয় আমরা ক্লাসে এইগুলো আর কি শিখব সো আর যদি দেখি আমার এই ফেসবুক এর আন্ডারে অনেকগুলা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেগুলোতে যে লাল ইশু দেখাচ্ছে যে অ্যাসেট রেস্ট্রিক্টেড বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এইগুলা আর কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে পরবর্তীতে আর কি আপনার সাবমিট করলে মানে ডকুমেন্ট সাবমিট করলে এটা আর কি ব্যাক দিবে যদি আপনার রেস্ট্রিক্টেড হওয়ার তিরিশ দিনের মধ্যে যদি আপনি সাবমিট করেন তাইলে আর কি ব্যাক দিয়ে দিবে আর আর কথা বলে রাখি আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে ফেসবুকের মানে ফেসবুক অ্যাকাউন্টের ওই ধরনের কোনো সম্পৃক্ততা নাই মানে যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে এই কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে আপনি কোনো সমস্যা পড়বেন বা ফেসবুক অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে যাইতে পারে এমন কোনো কিছু না ঠিক আছে ফেসবুক হচ্ছে ফেসবুক জাস্ট আপনি কমিউনিকেশন মানুষের সাথে করার জন্য চ্যাটিং সামথিং লাইক দ্যাট আর এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা টোটাল আপনার বিজনেস পারপাসে বুঝছেন সো যেমন এই অ্যাকাউন্টটা এই যে হুসাইন মুমিদ এই অ্যাকাউন্টটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা সো এইখানে যাওয়ার পরে যদি আপনাদের কারো যদি এই ইস্যু আপনারা ফেস করেন এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড তখন এইখানে আপনারা একটা অপশন পাবেন রিকোয়েস্ট এ রিভিউ ঠিক আছে রিকোয়েস্ট রিভিউ তে গেলে আপনাদের অনেক সময় ফোন নাম্বার চাই অথবা ইমেল চাই যাই হোক যা কিছুই চাইতে পারে সো ওই অনুযায়ী আর কি ওই ইনফরমেশন অনুযায়ী আপনারা যখন কাজ করবেন তখন আর কি ওইটা ক্রস করার পরে আপনাদের ডকুমেন্ট সাবমিট করার জন্য একটা অপশন আসবে ওইখানে যে আর কি যখন আপনি সাবমিট করবেন ডকুমেন্টসটা তখন আর কি আপনার আর কি রিকোয়েস্ট রিভিউতে আর কি চলে যাবে এক দিন বা দুই দিনের মধ্যে আপনার এই রেস্ট্রিক্টেড ইস্যুটা আপনার আর কি উঠে মানে চলে যাবে এই রেস্ট্রিক্টেড ইস্যু সো এটা আমি আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না কারণ আমার এখানে আর কি রিকোয়েস্ট রিভিউ দেওয়ার কোনো অপশন আর কি নাই যখন আপনারা এই ধরনের সমস্যা ফেস করবেন অবশ্যই আমাদের গ্রুপে আর কি নক দিবেন আমি আছি আপনাদের এইগুলা আর কি সবকিছু সলভ করে দিব আর জিনিস সেটা হচ্ছে যে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের জিনিসের আর কি ভেরিফাই করা যায় আপনার এনআইডি কার্ড বা আপনার লিগালস ডকুমেন্টস দিয়ে সেই অপশনটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন দেন সেটিংস এ ক্লিক করবেন এখানে যাওয়ার পরে আইজ এ পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস যাওয়ার পরে এই যে পার্সোনাল ডিটেলস আইডেন্টিটি কনফার্মেশন এখানে যখন যাবেন তখন আমার অলরেডি আর কি এটা কনফার্ম করা আছে এইখানে আর কি আপলোড অপশন আর কি থাকবে বুঝছেন এই আপলোড অপশনের থেকে আপনারা আর কি এইটা আর কি সাবমিট করলে আর কি আপনার প্রোফাইলটা আরো আর কি স্ট্রং হয়ে যাবে যখন সামাও কোনো সমস্যায় যদি পড়েন আপনি এইটা যদি আপনার কনফার্ম করা থাকে তাইলে পরবর্তীতে ওই ডকুমেন্টস আবার সাবমিট করলে আপনার ফেসবুক আইডি ব্যাক আসার সম্ভাবনা থাকবে তার জন্য আমাদের ভিডিও আর কি অলরেডি আপনাদের জন্য আর কি একটা ক্রিয়েট করা আছে এইটা আপনারা যদি দেখেন একটা আইডিয়া বা কনসেপ্ট আপনারা পাইতে পারবেন ঠিক আছে অলরেডি ঠিক আছে ভাইয়ের এই ভিডিওটা দেখলে আপনারা টোটালি আর কি আইডিয়া পেয়ে যাবেন এইগুলো আমি সবকিছু আর কি দিয়ে দিব আর কথা বলে আপনাদেরকে রাখি যে একটা ফেসবুকের আন্ডারে আপনার মাল্টিপল বা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় কিন্তু একটা ফেসবুকের এর আন্ডারে আপনার দুইটার বেশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায় না ঠিক আছে ওনাকে প্রশ্ন করতে পারেন যে ভাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কয়টা ক্রিয়েট করতে পারি সো ওই ক্ষেত্রে হচ্ছে দুইটা আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার আপনারা চলে যাবেন বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস ডট ফেসবুক ডট কম যে ইন্টারপ্রেস করবেন আপনাদের যাদের আর কি কারো যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সো তাহলে তো ভালোই হইল আর যদি কারো না থাকে সো এইখান থেকে আপনারা হেল্প অপশনে আসবেন এই যে হেল্প দেন গো টু বিজনেস ম্যানেজার এই যে এ অপশনটাতে আসবেন এইখান থেকে আপনি ক্রিয়েট an অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন যারা আর কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি আপনার ফেসবুকের আন্ডারে সো ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন দেন এইখানে আপনারা ইয়োর নেম আপনার ফেসবুক আইডির যা মানে যে নাম সেটাই আর কি দিবেন আর উপরে এখানে বিজনেস নেম বা অ্যাকাউন্ট নেম এইটা আপনার অবশ্যই আর কি দিতে হবে সো এইখানে আপনি দিতে পারেন যে দুইটা ওয়ার্ডের আর কি বিজনেস নেম দিলে সব থেকে ভালো হয় বা আপনারা ওইটাই আর কি দিবেন যেমন আমি এটাই দিলাম দেন এইখানে আপনাদের মেইলটা আর কি দিয়ে দিবেন যে ফেসবুক আইডি যে মেইলের আন্ডারে খোলা ওই মেইলটা এখানে আর কি দিয়ে দিবেন দেন সাবমিট আছে অলরেডি আমার ওই মেলের আন্ডারে একটা কনফার্মেশন ইমেলটা আর কি চলে গেছে সো অনেক সময় আমার যেহেতু এক চান্সে আর কি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল অনেক সময় আপনারা নানা রকম প্রবলেমে আর কি ফেস করতে পারেন ঠিক আছে যখন আপনারা এই যে বিজনেস ম্যানেজার এই বিজনেস ডট ফেসবুকে আসবেন তখন এই যে আমি যেমন গো টু বিজনেস ম্যানেজার এই অপশনে যে এই অপশনটায় আসলাম না এই যে একটা ল্যান্ডিং পেজে এই পেজে আসার সময় আপনারা কাজ করতে পারেন আপনারা একটা ভিপিএন আপনাদের এই ব্রাউজারে ইনস্টল করতে পারেন আমি যে পেজ ক্রিয়েট করার সময় যে ভিপিএনটা দেখাইছিলাম ব্রাউসেক ভিপিএন এইখান থেকে আপনারা এই ভিপিএন একটা ইয়া যদি একটা লোকেশন যদি সিলেক্ট করে নেন নিয়ার পরে যদি আপনারা এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে যে ইনফরমেশন গুলো লাগে নেয়ার পরে কনফার্মেশনে ক্লিক করলে ইজিলি আর কি হয়ে যাবে মানে যাদের আর কি ফার্স্টে আর কি এইভাবে আর কি আসবে না ওইটা বাইপাস করার অপশন হচ্ছে এটা ভিপিএন ক্রিয়েট করে এটা আর কি কনফার্ম করা এইটুক কি বুঝতে পারছেন আপনারা জি ভাই ওকে জি ভাই ওকে ওকে দেন আমি ডানে ক্লিক করলাম আমরা এবার চলে যাব আর কি আমাদের মেইলে আমাদের মেইলে এই যে সোশ্যাল বলে একটা অপশন আছে আপনি যখন যে মেইলটা আর কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় ওইখানে দিছিলেন সো ওই মেইলে আপনারা চলে যাবেন দেন কনফার্মেশন মেইলটা আসবে আপনাদের যে সোশ্যাল অপশনে দেন এই যে আমার মেইলটা অলরেডি চলে আসছে সো এইখান থেকে এইটা কনফার্ম নাওতে ক্লিক করবেন যে কনফার্ম নামটা ক্লিক করবেন ইওর ইমেল অ্যাড দাস হ্যাজ বেন ভেরিফাইড মানে হচ্ছে যে আপনি যে মেলটা দিয়ে আর কি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছিলেন ওই মেইলের ওই মেলটা অলরেডি আর কি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে অনেকে আবার এই ভেরিফাই বা এই মেইলটা আর কি নাও পাইতে পারেন অনেকে পাবেন অথবা অনেকে পাবেন না যারা পাবেন তাইলে তো খুবই ভালো আর যারা না পাবেন তাদের জন্য তারা কি করতে পারে এই যে বিজনেস ম্যানেজার তো আপনার ক্রিয়েট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনি পুনরায় বিজনেস ম্যানেজারে আসবেন কিভাবে আসবেন সেটা হচ্ছে আবার এখানে লিখবেন b u s i n e s s.facebook.com দেন হেল্পে ক্লিক করবেন দেন গো টু বিজনেস ম্যানেজার এই যে এইখানে এখানে অলরেডি আমার যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছি তা সেটা অলরেডি এখানে অ্যাড আছে যে পি এস সরকার সো এইখান থেকে এই যে টোটাল যে এখানে অনেকগুলো যে অপশন আছে এইটা আমরা ক্লাসে স্টেপ বাই স্টেপ শিখবো ঠিক আছে আপনারা এই স্কল ডাউন করে এই বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে যে বিজনেস ইনফো বলে একটা অপশন আছে ঠিক আছে এই বিজনেস ইনফর্ম এইখানে এসে দেন এডিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে এডিট অপশনে এসে আপনি যে ইমেইলে আর কি কনফার্ম করতে যাচ্ছেন ওইটার আর কি ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিবেন দেওয়ার পরে আপনাদের এই মেলটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে

দেন সেভ এ ক্লিক করব gotofinse.com কনফার্মেশন অলরেডি আমার ওর আন্ডারে মানে এই যে ফ্রিল্যান্সার আর প্রীতম ফ্রিল্যান্সার@gmail.com এই মেইলে আমার অলরেডি একটা কনফার্মেশন মেইল চলে গেছে এই যে সোশ্যাল অপশনে যাব যে যে কনফার্ম নাওতে ক্লিক করব যেহেতু আমার এই ব্রাউজারে কোনো ইমেল মানে আমার এই ব্রাউজারে কোনো ফেসবুক আইডি লগ ইন করা নাই সো আমরা এই যে লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা পুনরায় আমাদের যে বিজনেস ম্যানেজারের যে বারটা আছে ওইখানে এই লিংকটা কি পেস্ট করে দেবো জি জি অলরেডি এটা ভেরিফাইড হয়ে গেছে ইমেলটা ঠিক আছে এইটুক কি বুঝছেন মানে ভাই যদি এরকম হয় তাহলে কি মেইলটা চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে আপনারা যখন ক্রিয়েট করতে যাবেন সেই সময় আর কি অনেকে এই এই মেলটা আর কি পাবেন আবার অনেকে পাবেন না যারা পাবে না সো ওই প্রবলেমটা বাইপাস করার জন্য এই আর কি ওয়ে এইটা ওয়ে সো এবার এইখানে আমার অলরেডি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিছে দেখছেন আপনাদের যে ক্লাস শুরু হওয়ার সময় বলছিলাম যে অনেকের রেস্ট্রিক্টেড অপশন পাবেন আবার পাবেন না সো এটা সলভ করার জন্য যে ওয়েটা এই যে অ্যাড অ্যাকাউন্ট আমার রেস্ট্রিক্টেড করে দিছে এটা ইজিলি আর কি সলভ করা যাবে সেটার জন্য এইখানে আমার পাসপোর্টটা সাবমিট করলে আর কি এটা দিয়ে দিবে এই যে রিকোয়েস্ট রিভিউতে আসবেন আর নট এ রোবট দেন এই ক্যাপচা গুলো ফিল আপ করবেন দেন কন্টিনিউ যদি নাম্বার অ্যাড করা না থাকে সো এই অপশন থেকেও আর কি অ্যাড করতে পারবেন সো নাম্বারের জন্য অন সাইট it on um, 4 eight six nine double eight. Send by SMS. Then side so digit at a code as pay our number. Hai. আপনার আহ সে ফটো আপলোড করার জন্য ডকুমেন্টস যাবে ওই ডকুমেন্ট টা আর কি এইখানে সাবমিট করলে যে এটা ব্যাক দিয়ে দিবে কারণ আচ্ছা আপনাদের কি কোনো বোর্ড লাগতেছে ক্লাসে আজকে না ভাইয়া না ভাইয়া ঠিক আছে এইটা কি শুধু পাসপোর্ট দিয়ে দিয়ে দিতে হবে নাকি ভোট মানে এনআইডি দিলেও হবে আপনারা যাদের এনআইডি আছে এনআইডি দিবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন তারপরে আপনাদের ওই যে কি ন্যাশনাল ওই যে জন্ম নিবন্ধন যে কার্ড আছে না ওইটা দিলেও আর কি হবে আমারটাই আর কি আপনার দাদা আমাদের কি আমরা যখন আইডি ইনফরমেশন যেটা দিব ওটাই দিতে হবে তাই তো আমরা অ্যাকাউন্টটা সেভ করার সময় যে ভেরিফিকেশনের যে আইডিটা দিব ওটাই দিতে হবে হ্যাঁ ওই আছে তিনটা কারোদের ড্রাইভিং লাইসেন্সও থাকে তাও এটা দিতে পারেন বুঝছেন পাসপোর্টটা দিলে কি একটু স্ট্রং হয় বেশি হ্যাঁ পাসপোর্টটা দিলে একটু স্ট্রং হয় আমি যদি ফার্স্টে এনআইডি দিয়ে মানে ভেরিফাই করি এরপর কি আমি চাইলে পাসপোর্ট দিয়ে আবার করতে পারবো মানে আমি কনফার্মেশন মানে আপনি যেরকম দেখালেন আমাকে হ্যাঁ হ্যাঁ পারবেন আমার আর কি এনআইডি দিয়ে হয় না বুঝছেন মাল্টিপল করে ফেলছি তো এই কারণে আমি পাসপোর্ট দিয়ে করি দেখা যাচ্ছে না Have then continue this. ক্লিক করলে হয়ে যাবে যে এটা আটচল্লিশ ঘন্টা লাগে আর কি বুঝছেন তার আগেও আর কি দিয়ে দেয় দেন ক্লোজ যে রিকোয়েস্ট রিভিউ অপশনে অলরেডি চলে গেছে এরপরে আছে হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট তারপরে ফেসবুক পেজ তারপরে ইনস্টাগ্রাম কিভাবে এখানে ক্রিয়েট করবেন অথবা অ্যাড করবেন দেন আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে এখানে অ্যাড করতে পারেন ফেসবুক পিকজেল তারপরে ফেসবুক পিকজেলটা সাধারণত আপনার এই ডাটা সেটস এর ভিতরে আর কি থাকে দেন তারপরে আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি ডোমেন ভেরিফাই করতে পারবেন দেন এইগুলাই আর কি সো আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন আমি এটা স্টক করতেছি আপনাদের তাদের দেখাই যেহেতু আমি আজকে আহ দেখাতেই পারছি না পিসিতে আসেন কে হ্যালো দিব হ্যাঁ দেন দেন আপনার নাম কি ভাই স্যার মুরাদ মুরাদ আমার মনে হয় আপনি আমাকে ইয়া করে রাখছেন মেক এ হোস্ট আচ্ছা আপনাকে হোস্ট দিচ্ছি আপনি শেয়ার দেন স্ক্রিন শেয়ার দেন ওকে হুম হুম হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি নিউ একটা ট্যাব নেন

আমার ইন্টারনেটের একটু প্রবলেম দেখা দিতে চাই ডবল এ হবে ফেসবুকে ফেসবুক প্যান্ড ভুল হইছে ফেসবুক এস এস সি বি ডাবল আর কেস ভাই ইয়া দেন আপনি अप्रूव করেন ওকে হুম হুম

আপনি মাউস ছেড়ে দেন ছেড়ে দিছি আমার স্ক্রিনটা ওখানে দেখা যাবে ওনার ইন্টারনেট কানেকশন নেই তো মনে হয় আপনি নেট স্পিড তো অনেক slow اكو কিভাবে দেখাবো তাহলে কি করবো আর কে আর কার আছে নেট স্পিড একটু ভালো এনিয়ন প্রপিসিতে আছেন ভাই কথা বলেন না ভাই আমার মোবাইল আমি দিতে পারতাম কিন্তু আমি তো বাইরে আচ্ছা আমি দিচ্ছি হ্যাঁ দেন দেন হ্যাঁ আপনাকে হোস্ট দিছি আপনি স্ক্রিন শেয়ার দেন হ্যাঁ অ্যাপ্রুভ করেন হম এখানে কি নাম দেবো ভাই বলেন আপনার এই নামে আর কি দিয়ে আপনার এই মেইলের আন্ডারে তো ফেসবুক খোলা না হ্যালো জি ভাই এই মেলে আন্ডারে আমার অ্যাকাউন্ট খোলা

ইনার কিন্তু অলরেডি কিন্তু এই সমস্যা কিন্তু ফেস করছে সো আপনারা এইটা একটু ভালো করে দেখে নেন আচ্ছা এখানে আর একটা দিতে পারি আমরা আর কে ইউ টি আই জে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আচ্ছা যেহেতু লোড নিচ্ছে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে এই যে অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে দেন ডানে ক্লিক করবো আমরা চলে যাব আমাদের মেইলে এই যে দেন এটা কনফার্ম করবো এই যে অলরেডি ইমেল ভেরিফাইড হয়ে গেছে দেন আমরা কি করব অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনারও তো সেম প্রবলেম আচ্ছা সমস্যা নাই আপনার এনআইডি কার্ড কি আছে ছবি টবি তোলা জি আছে ওকে না কম্পিউটারে হয়তো নাই আমি দিচ্ছি ওকে সমস্যা নাই আপনি যে রিকোয়েস্ট রিভিউতে আসবেন রিকোয়েস্ট রিভিউতে এসে আপনার ডেট অফ বার্থ তারপরে নেম এইগুলো তো সব কিছু তো এনআইডি কার্ড অনুযায়ী তো ঠিক ঠিক করা আছে না ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে কিন্তু নেমটা তো চেঞ্জ হচ্ছে না আমার ওই যেটা আছে আচ্ছা আমার সবই ঠিক আছে শুধু নামটা আমি চেঞ্জ করতে পারিনি ফেসবুক ডট কম I just settings and privacy settings personal details then personal details. Okay. এই যে এখান থেকে আপনার এনআইডি কার্ডে ফার্স্ট নাম কি আব্দুল্লাহ আল মনসুর আব্দুল্লাহ আল মনসুর জি মনসুর নাম ঠিক আছে শুধু আব্দুল্লাহ আল এখানে লেখেন ঠিক আছে লাল এইভাবেই দেওয়া সব বড় হাতের ফিফটি একটা বড় হাতের এই মাঝখানে কি গ্যাপ আছে জি গ্যাপ আছে এইটাই হচ্ছে আপনার ফার্স্ট নেম তাই তো জি আচ্ছা ঠিক আছে ত্যাঙ্ক ডিভিউ চেঞ্জ উপরেরটা অনেক আগে করা কিন্তু আমি গতকাল ট্রাই করছি ওটা আর হয় নাই পরে আর আমি ট্রাই করি নাই যে পরবর্তীতে আরকি ট্রাই করেন ঠিক আছে আমার শুরু থেকেই এই নামটা ছিল আর বদলাই নাই কিন্তু গতকাল ট্রাই করার পরে হয় নাই ইনস্টাগ্রামে এই নাম সেম এই নাম আছে কিন্তু ওটার জন্য কি এমন না ওটার জন্য না আচ্ছা ঠিক আছে আচ্ছা দ্বারা নামার কাছে আপনি শেয়ার আপ করে দেন আচ্ছা দ্বারা আমার কাছে আছে কিনা আমি একটু দেখে নিই যে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট পেজ পেজ অ্যাড অ্যাকাউন্ট ওকে আচ্ছা আমাকে আমাকে হোস্ট দেন আপনার কাছ থেকে হোস্ট নেয়া হয় নাই কারে যেন হোস্ট দিয়েছিলাম ভাই মনসুর ভাই কি মনসুর মনসুর কেন আমাকে হোস্ট দেন হ্যাঁ হ্যাঁ আমাকে হোস দেন আমাকে ওকে হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না আমার ভাই ওকে এই যে আপনারা যখন এই এনআইডি কার্ড সাবমিট করবেন তখন আপনাদের এই রকম একটা ড্যাশবোর্ডে আর কি আসবে এই যে ফার্স্ট আর কি আপনাদের এমন থাকবে দেন আপনারা এই যে অ্যাড অ্যাকাউন্টে আর কি ক্লিক করবেন ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাড এ অপশনে যাবেন অনেক সময় ক্লায়েন্ট এর আর কি এই অ্যাড অ্যাকাউন্ট থাকবে আবার অনেক সময় থাকবে না তখন আপনারা কি করবেন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট সো ওই ক্ষেত্রে আপনারা যেহেতু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সো এখানে ক্লায়েন্ট এর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম কি হবে বা আপনারা যদি চান সো আমার মতো এরকম জুমের মাধ্যমে বা এনএডিক্স এর মাধ্যমে যে বা গুগল মিটের মিটে যে আপনারা এই কাজগুলো আর কি করবেন আর যেহেতু আমি আপনাদেরকে আজকে শেখাইতেছি আপনারা এইভাবে আর কি প্র্যাকটিস করবেন অ্যাড অ্যাকাউন্ট নেম আপনার নিজের নামও আর কি দিতে পারেন সো আমি এখানে আমার নামই আর কি দিলাম পি আর টি এম এস এ আর কে আর সরকার টাইম জোন আপনার টাইম জোন অনুযায়ী হবে ক্লায়েন্টের বাড়ি যদি ইউএসএ হয় সো ইউএস অনুযায়ী টাইম হবে বাড়ি যদি জার্মানি বা লন্ডন এই অনুযায়ী আর কি আপনার এই লোকেশনটা হবে টাইম জোনটা হবে মানে ক্লায়েন্ট যেখানে থাকবে তা সেই অনুযায়ী আর কি এই টাইম জোনটা আর কি দিতে হবে সো আমি এখানে দেব বাংলাদেশ ঢাকা এই যে এশিয়া ঢাকা আর এইখানে কারেন্সিটা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে যে তোমার দেশের কারেন্সি কি সো আমরা এখানে যেহেতু আমাদের দেশ বাংলাদেশ এখানে বাংলাদেশ টাকা সো টাকা ফেসবুকে টাকা দিয়ে কোনো কিছু নাই মানে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না সো আমাটা যে কার্ড এটিএম থেকে যে কার্ড আমরা ইউজ করি ওইটাতে আর কি আর ডলার হিসেবেও আমরা ডুয়েল কারেন্সি সিস্টেম চালু করা আছে ওইখান থেকে ওই কার্ড দিয়ে আমরা এখানে যদি কারোর বিজনেস থাকে সো ওই কার্ড এখানে অ্যাড করতে পারি সো আমরা এখানে ডলার দিব যে ইউএসডি ইউএস ডলার দেন নেক্সট এ ক্লিক করব যে মাই বিজনেস এটা আর কি দিয়ে দিব দেন থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে পার্সন যে অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজারের মধ্যে ওইটাকে সবগুলো আর কি ইনাবেল করে দিব দেন এ ক্লিক করব দেন ক্লোজ ক্লোজে দেন এক্সিট এখন আমাদের একটা আজকে কি শিখলাম আমরা যে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করতে হয় যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি সো আমাদের আর কি পেমেন্ট ইনফরমেশন আর কি অ্যাড করতে হবে আপনি যখনই আর কি ক্লায়েন্টের জন্য এই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই সময়ই আপনি ক্রিয়েট ক্লায়েন্টের কাছ থেকে এই পেমেন্ট মেথডটা আর কি অ্যাড করে নেবেন সো এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এই এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে আর কি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউ পেমেন্ট মেথডস এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কার্ড বিলিং এন্ড ইনফরমেশন অ্যাড করার জন্য অপশন চলে আসবে সো এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটাতে যখন ক্লিক করবেন তখন আর কি কার্ডের ইনফরমেশন আর কি আপনি এখানে দিয়ে দিবেন যে বাংলাদেশ ইউএস ডলার এখানে ক্লায়েন্টের অনুযায়ী আর কি টাইম থাকবে এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কার্ড অনুযায়ী আপনার যদি ডেবিট আর ক্রেডিট কার্ড থাকে তাইলে এই অপশনটা সিলেক্ট করবেন আর আর যদি পেপাল থাকে সো পেপালে ক্লিক করে এইখানে আর কি সব ইনফরমেশন দিলেই আর কি হয়ে যাবে যেমন নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পর কার্ড নেম কার্ড নাম্বার মান্থ ইয়ার এবং সিবিভি এই কোডগুলা দিয়ে সেভ দিলে আর কি পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনি ক্লায়েন্টের কি বললি ক্লায়েন্টের সাথে আপনি জুমে বা এনিডিক্সে আপনি যাইতে পারেন নাই আপনার ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে তখন আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে উপরে যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা ডাইরেক্ট কপি করে আপনি ক্লায়েন্টের সাথে যেখানে কনভারসেশন হচ্ছে ওই জায়গায় আর কি দিয়ে দিবেন দিয়ে দিয়ে বলবেন যে অ্যাড পেমেন্ট মেথড আর যদি ফাইবারে হয় সো বলবেন যে তুমি তোমার বিলিং ইনফরমেশন অ্যাড করো ফাইবারে যে পেমেন্ট এই ওয়ার্ডটা আর কি এইগুলো বলা নিষিদ্ধ যখন ফাইবার ক্লাসে যাব তখন আমরা টোটাল ডিটেলস মানে আলোচনা করব যে কোন কথাগুলো আমরা বলতে পারবো আর না পারবো সো দেন চলে গেলাম বিজনেস সেটিংসে এ বিজনেস সেটিংস যাওয়ার পরে আমরা আরেকটা জিনিস শিখবো আজকে সেটা হচ্ছে যে আমরা যে পেস্টা আর কি অ্যাড করছিলাম যে এইখান থেকেও আপনি যদি চান একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন আবার যদি চান যে আপনার যে আগের যে পেজটা ছিল আপনি ক্রিয়েট করছিলেন সো ওই পেজটাও আর কি এইখানে অ্যাড করতে পারেন যে ওই পেজটা অ্যাড করতে গেলে আপনার অ্যাড এ পেজ এই অপশনটা সিলেক্ট করতে হবে সো এইখানে যে যেতে হবে কোথায় এই যে আপনার এই পেজে যাবেন পেজে যাওয়ার পরে প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে এই যে এর ইউ টা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পর এই যে পেজের যে অপশনটা আছে এই অপশনটা এখানে আর কি অ্যাড করবেন দেন এই যে আমার অলরেডি পেজটা আর কি চলে আসছে এই যে এটা আর কি সিলেক্ট করবেন দেন অ্যাড পেজ এই যে অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে সো এখানে আপনি কি করতে পারবেন ওই পেজ গুলার সাথে আর কি কানেক্ট করে দিতে পারবেন এই যে অ্যাসাইন পিপল এইখানে যতগুলা আছে সবগুলারে আপনি এইখানে আর কি কন্ট্রোল দিয়ে দিতে পারবেন দেন আপনি আপনার ক্লায়েন্ট কে কিভাবে আর কি অ্যাক্সেস দিবেন বা অ্যাক্সেস নেবেন এই যে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন আপনি আনলিমিটেড আর কি অ্যাক্সেস আর কি দিতে পারবেন বা নিতে পারবেন সো এইখান থেকে আপনাদের কি করতে হবে আহ ইনভাইট পিপলে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ক্লায়েন্টের আর কি যে মেল থাকবে ওই মেলটা এইখানে আর কি অ্যাড করে দিবেন দেন ক্লিক করবেন এইখানে আপনারা এই যে ম্যানেজ দেন ভিউ ভিউ অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন দেন এইখান থেকে ক্লিক ক্লিক করবেন করবেন দেন দেন এইখানে সব মানে আমি করছি যা যা আপনার লাগবে এভরিথিং কিছুই আপনি এইখান থেকে আর কি ইয়েটা আর কি নিয়ে নেবেন দেন অ্যাড অ্যাকাউন্ট দেন এইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন দেন ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন দেন আর তো আমি কোনো কিছু ক্রিয়েট করি নাই আপনাদের শুধু অ্যাড অ্যাড অ্যাকাউন্ট আর পেজটা করতে হবে এই কি দেখাইছি এইখানে যদি এই যে ভিতরে আপনি দেখতেছেন যে অনেকগুলা ইনফরমেশন ঠিক আছে যেহেতু আপনাদের এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি ইভেন পেজ ক্রিয়েট করা মানে পেজ ক্রিয়েট করে এইখানে অ্যাড করা দেখাইছি সো এইখানে যদি আপনি আর অন্য কিছু যদি অ্যাড করতেন সো ওইটাও আপনি এখানে সবকিছু দিয়ে ফুল কন্ট্রোল দেন ইনভাইটেশনে অলরেডি আমার এই আন্ডারে অলরেডি আর কি ইনভাইটেশন চলে গেছে ওই মেইলে সো আমি ওই মেইলে যদি আর একবার যাই এই যে সোশ্যালে ক্লিক করলে এই যে আমি অলরেডি আর কি অ্যাক্সেসের জন্য আমায় মেল পাইছি সো গেট স্টার্টে যদি আপনি ক্লিক করেন সো এইখানে কন্টিনিউ উইথ প্রীতম সরকার এর আন্ডারে আপনি এটা দিয়ে দিবেন দেন আপনার প্রোফাইলের আর কি নাম দিবেন এই জায়গাটাই পি আর ইউ টি আই এম এস এ আর আচ্ছা আমার বিজনেসের নাম ছিল হচ্ছে পিএস সরকার এস আর কে আর দেন কন্টিনিউ তো ক্লিক করবে অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেন আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটা আর কি এই জায়গায় দিয়ে দিলে সব কিছু আর কি সল্ট আউট হয়ে যাবে তিন চার দেন সাবমিট এখানে আমরা কিছুক্ষণ আর কি অপেক্ষা করব কারণ নিচ্ছে এইখান থেকে আমরা কিন্তু অলরেডি দেখতে পাইছি যে এই যে ইয়াকি বালি আমাদের বিজনেস এর নাম ছিল কিন্তু এই যে বালি দেখছেন অলরেডি কিন্তু আমার এই আমি আর কি পেয়ে গেছি সো এইখান থেকে যদি আমি বিজনেস সেটিংস এ যাই অথবা এইখান থেকে আপনারা এই যে ইয়াকি বালি এই যে এইখানে আরো চিহ্নতে ক্লিক করলেও আর কি ঢুকতে পারবেন দেন এইখান থেকে এই যে বিজনেস সেটিংস এখানে এই অপশনটাতে ক্লিক করলেও আপনারা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটাতে আসতে পারবেন অলরেডি আমার এখানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছি দেন আর কি পেজ এই যে পেজের অ্যাক্সেস পাইছি দেন এই যে ডাটা সেটস এর ভিতরে এই যে ডাটা সেটস এর যে কিছু আর কি ক্রিয়েট করা ছিল এইগুলারও অ্যাক্সেস পাইছি আর এই বিজনেস ম্যানেজার আপনার দুই ধরনের হয় একটা হচ্ছে আনভেরিফাইড আর একটা হচ্ছে ভেরিফাইড ভেরিফাইড বিজনেস ম্যানেজার কিভাবে বা কোন কোন লাগে এইগুলো আপনাদের এই ক্লাসে আমি আলোচনা করব যে বিজনেস ইনফরমেশনের যে এই যে আমার এই বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড কিছু কিছু ক্লায়েন্ট কে পাবেন যে এটা আর কি ভেরিফাইড আর ভেরিফাইড বিজনেস ম্যানেজারের সুবিধা হচ্ছে আপনার অ্যাড স্পেন্ড আপনি অনেক করতে পারবেন যেমন পার ডে মানে ডেইলি বাজেট আপনি দুইশো আড়াইশো এমন আর কি স্পেন্ড করতে পারবেন পার ডে আর আনভেরিফাইড হচ্ছে যে আপনার লিমিট সব সময় কম থাকে লাইক পঞ্চাশ ডলার বা চল্লিশ ডলার পার ডে এরকম আর কি স্পেন্ড করতে পারবেন যেইগুলো ভেরিফাইড হয় মানে বড় বড় বিজনেস যাদের থাকে তারা আর কি এই ভেরিফাইড আর কি করে নাই কারণ তাদের বিজনেসটা গ্রো করতে গেলে অনেক পরিমাণে আর কি ইনভেস্ট করা লাগে সো আজকে আমি আপনাদেরকে কি শিখালাম যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং পেজ পেজ কিভাবে এইখান থেকে ক্রিয়েট করা যায় অথবা যদি পেজ আপনি আপনার প্রোফাইল থেকে ক্রিয়েট করতে পারেন ওইটা কিভাবে এখানে অ্যাড করবেন সো আমি যদি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে একটু ডেমো দেখাই যে মার্কেট প্লেসে কি অবস্থা আমার স্ক্রিন কি দেখা যায় ওকে ডট কম দেন

এ প্রোফাইলে যদি আমি একটু যাই সো আপনারা দেখতে পাবেন যে এ বেসিক প্যাকেজে কি অফার করতেছে এবং তার প্রোফাইলের কি যে টাইটেলটা কি আই উইল ফিক্স আপ ইস্যু অর সেট ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড পেজ ঠিক আছে সে বেসিক প্যাকেজে কি অফার করতেছে ক্রিয়েট সেট আপ অন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্লাস অ্যাড অ্যাকাউন্ট এই যে আমি আজকে যতটুকু আপনাদের দেখালাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে করবেন অ্যাড অ্যাকাউন্ট করবেন একদম এই বেসিক সে করতেছে কত ডলারে বিশ ডলারে ঠিক আছে দেন স্ট্যান্ডার্ডে সে কি করতেছে বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট প্লাস প্রোফাইল হ্যাঁ ফেসবুক প্রোফাইল প্লাস বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েশন অ্যাড অ্যাকাউন্ট প্লাস পিকজেল সেটআপ যেহেতু পিকজেল সেটআপে আপনি আমরা যাইনি সো পিকজেল সেট আপ আহামরি খুব বেশি কঠিন কাজ না জাস্ট দশ মিনিটের মধ্যে আপনি পিক্জেল সেটআপ আর কি করে ফেলতে পারবেন বা তার কিছু সময় আপনি যদি এক্সপার্ট হন দেন আমরা যদি আরেকটা প্রোফাইলে যাই দেন এজ এ আসে তার একটা আর কি প্যাকেজ সে চব্বিশটা কাজ কমপ্লিট করছে অলরেডি তিনটা কাজ তার হাতে আছে সো এক সময় এই ভেরিফাইড বিজনেস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজারের হিউজ পরিমাণে ডিমান্ড ছিল মার্কেট প্লেসে আমি একটা 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 বিজনেস ম্যানেজার আপনার দেড়শো একশো বিশ একশো এইরকম ডলারে আর কি সেল করছি আর একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের কাছ থেকে সব ডকুমেন্টস নিতাম নিয়ে আর কি ওইগুলা সাবমিট করে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো মানে ক্লায়েন্ট বুঝে আর কি নিতাম এখন মনে করেন যে ওই মার্কেটটা এখন আর নাই এত বড় রেটে আর কি সেল করা যায় না বিজনেস ঠিক আছে এক সময় যারা এই রিলেটেড কাজ করছে অনেক টাকা ইনকাম করছে এখনো আছে কিন্তু এটা দেখতে পারেন এই প্রোফাইলটা এই যে একশো চল্লিশটা কাজ কমপ্লিট করছে আই উইল ক্রিয়েট অ্যান্ড ফিক্স ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্ট সাতটা টাকা তার হাতে রানিং তার মানে দেখ আপনারা বুঝতেছেন যে কত পরিমাণে ডিমান্ড ঠিক আছে এই বিজনেস ম্যানেজারের সে কি করবে প্লাছ এড একাউণ্ট প্লাছ ক্ৰিয়েট নিউ ফেচবুক প্ৰ্লা প্রোফাইলটা আর কি বিজনেস ম্যানেজার সাথে যে সেটআপ করে দেবে পেজটা আর কি সেটআপ করে দেবে জাস্ট এই বেসিক কাজটুকু আর কি 80 ডলারে সে করবে প্রিমিয়াম এম সেম ক্রিয়েট বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট প্লাস ক্রিয়েট ফেসবুক প্রোফাইল প্লাস পিক্সেল প্লাস পেজ প্লাস ওয়েবসাইট ইন্টিগ্রেশন ওয়েবসাইটও ইন্টিগ্রেট করে দেবে তার এই বিজনেস ম্যানেজারের সাথে সো বিষয়টা হচ্ছে এই তো তারপর বলেন আপনার বুঝতে কি কোথাও অসুবিধা আছে বা কোথাও বোঝেন নাই আপনাদের ক্লাসেস কে এইটুকুই হ্যালো ভাই বুঝতে পারছি ওকে অ্যানিঅন কারোর সমস্যা আছে আচ্ছা ভাইয়া হচ্ছে যে বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেসটা আপনি নিলেন এটা হচ্ছে শুধু কি ইমেল দিয়ে নিতে হবে না ফেসবুক আইডি দিয়ে নেওয়া যায় ইমেল দিয়ে আচ্ছা আমি যখন ক্লায়েন্ট এর কাজ করবো তখন কি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই ফেসবুক ম্যানেজারটা ক্রিয়েট করব এবং না 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 আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে যে একটা ক্লায়েন্টেরই সবকিছু থাকবে ফেসবুক বিজনেস থাকতে পারে অথবা মানে ক্লায়েন্টের সাথে আপনি ডিল করবেন এইভাবে মনে করেন যে একটা ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে কনভার্সেশন হচ্ছে তখন আপনি বলবেন যে তোমার বিজনেস কি তোমার বিজনেস সম্পর্কে আমার একটু আইডিয়া দাও ক্লায়েন্ট বলবে যে আমার ই কমার্স বিজনেস অথবা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট আমি এই করি তখন আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার কি বিজনেস ম্যানেজার আছে সে যদি বলে যে না বিজনেস ম্যানেজার কি সো আপনি কি করতে পারেন তার ফেসবুক আইডি লগ ইন অ্যাক্সেস নিতে পারেন ফার্স্টে অথবা আপনি ক্লায়েন্টের এনিডিক্স অথবা জুমে যাবেন যে আমি আজকে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় যেভাবে দেখালাম সেম টু সেম ওইভাবে আর কি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন করে দেন পেমেন্ট মেথডও অ্যাড করবেন অ্যাড করার পরে যে আপনি এই যে পিপল অপশনে আসবেন এসে এই যে ইনভাইট পিপল এইখানে এসে আপনার মেইলটা এখানে দিবেন দেওয়ার পরে যে নেক্সট এ ক্লিক করবেন দেন পেজ তারপরে অ্যাড অ্যাকাউন্ট যতগুলা আর কি আপনার ইনফরমেশন আছে সবগুলো আর কি অ্যাক্সেস দিয়ে আপনি আপনার পিসির থেকে কাজ করবেন এতটুকুই পার্ট আচ্ছা ভাইয়া ইয়া আমি যদি তারপর আমাকে অ্যাক্সেস দিতে হবে আর কি তাই তো হ্যাঁ সে তো পারবে না ঠিক আছে অনেক ক্লায়েন্টের আর কি বিজনেস ম্যানেজার থাকবে আবার অনেক ক্লায়েন্ট থাকবে না যখন মানে যাদের যাদের নাই তাদের আপনি আর কি ক্রিয়েট করে দিতে পারবেন ঠিক আছে সেই সময় আপনি আবার বলতে পারেন যে দেখো তোমার তো বিজনেস ম্যানেজার তোমার ক্রিয়েট করা নাই আমি তোমার জন্য ক্রিয়েট করে দিতে পারবো সো আহ এইটার জন্য বিশ ডলার বা তিরিশ ডলার তুমি আমারে দিবা ঠিক আছে যে কোনো ক্লায়েন্ট আর কি আপনারা দিবে এই অ্যামাউন্টটা তারপরে যদি পেজ থাকে তো ভালো আর যদি পেজ না থাকে তো পেজের জন্য আপনি আবার এক্সট্রা চার্জ করবেন এইভাবে ধাপে ধাপে আর কি আপনি মানে কাজ করবেন আর চার্জ করবেন বিষয়টা হচ্ছে এমন আপনি চাইলে এটা ফ্রিতেও করতে পারেন বুঝতে পারছেন জি জি দাদা বুঝতে পারছি ওকে আপনি এই ভিডিওটা আর দুই একবার দেখলে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা ভাইয়া অ্যানিডিক্সের ইয়া লিংকটা কি ফাইবারের কোন ক্লায়েন্টকে দেওয়া হবে যদি আপনার গিগে যদি ইনক্লুড করা থাকে যে আমি অ্যানিডিক্সের মাধ্যমে আর কি তোমারে দেখাবো তাইলে কোনো সমস্যা নাই ঠিক আছে আর বর্তমানে তো প্রত্যেকটা ফাইবার অ্যাকাউন্টেই বা প্রোফাইলে আপনার জুমের সুবিধা আছে তো ভিডিও কলের সো ওইখান থেকেও কাজ করতে পারেন আচ্ছা ওটাও তো কোডনি ইউজার হয় না ওটাকে বাদ দেন ইনডেক্সের মধ্যে বা ডুমের মধ্যে করে তাহলে যেকোনো ইয়াতে করা যায় না হ্যাঁ হ্যাঁ এনএডিক্সটা হচ্ছে এনএডিক্সের কথা বল নাকি ফাইবারের ভিডিও কল সিস্টেম অ্যাপ ভিডিও কল সিস্টেম কথা হচ্ছে ফাইবারের ভিডিও কল হচ্ছে জুমি জুমি আচ্ছা হ্যাঁ কার তো ঠিক আছে আচ্ছা যখন আমি ওনার সাথে অর্ডার নেওয়ার আগে যখন কন্টাক্ট করব মনে করেন মেসেজের সাড়ে মধ্যে তখন কোনো ইমেল নেওয়া যাবে বা ইমেল দেওয়া যাবে আমাকে একসাথে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বুঝি নাই ভাই আরেকবার বলেন কাইন বা ইয়া ফাইবার এ মেসেজ প্রথমে মেসেজ অপশনে উনি আমাকে নক দিলো হুম তো কথা বলার ভিতরে ওনাকে কি আমি মানিয়ে একটা মেল দিতে পারবো যে আমাকে ম্যানেজার এজো ম্যানেজারের অ্যাক্সেস পারানোর হ্যাঁ 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 করতে পারেন ডাইরেক্ট মেল দিলে হবে লাগিয়ে মেল মেল কিছু ওয়ে আছে মেল দিতে গেলে আপনার আগে আগে অর্ডার করতে হবে অর্ডার অর্ডার করতে হবে আর যদি অর্ডার না করতে পারে যদি না করে সেই অবস্থায় মেল দিলে মনে করেন যে সমস্যা ফাইবারে আর আপনি আর কাজ করতে পারেন সেটা হচ্ছে ডাইরেক্ট আপনি ক্লায়েন্টকে আর কি জুমে নিয়ে চলে আসবেন কারণ যখন আপনি করবেন ঠিক আছে তখন মনে করেন যে হচ্ছে আপনার হয়ে যাবে কারণ যখন আপনি তার সাথে কমিউনিকেশন করবেন বা মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা আপনি ক্লায়েন্টের সাথে গেজাবেন গেজানোর পর আর এনার্জি থাকবে না যে আপনারে বাদ দিয়ে আমি আরেকজনের কাছে যাই অর্ডার দিই

হুম যে হিসেবে কথা বলে ওদের ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি কিছু মানে কি ওয়াটার বলতে তো আমি বুঝি না ওদের কথার ধরন যখন আপনি যে ক্লাসে আসছেন না আপনি যখন ক্লায়েন্ট এর সাথে কথা বলবেন তখন আমি ক্লাসে যা দেখাচ্ছি এই যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক পিকজেল ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট মানে যা যা আমি দেখাচ্ছি সেম টু সেম কথাবার্তা আপনার ক্লায়েন্টের সাথে হবে বস্তুগত কথা হবে কোনো কথাই হবে না কারণ ক্লায়েন্ট তো আর আপনার আত্মীয় না যে ভাই তুমি কিরাম আসো ঐসো কি না ঠিক আছে তোমার বাড়ির লক্ষী কিরাম আসে এরকম তো কনভার্সেশন হবে না আপনার বিজনেস রিলেটেডই কনভারসেশন হবে আপনার টপিকের ভিতরে আচ্ছা আর কারোর কোনো কোশ্চেন ভাইয়া পিক্সেল সেটআপ নিয়ে কি নেক্সট ক্লাসে দেখাবেন নাকি পিক্সেল সেটআপের ক্লাস আপনাদের দেখাবো দেখানো হবে সমস্যা নাই ওকে আচ্ছা আপনার আপনাদের হোমওয়ার্ক থাকতে হচ্ছে আপনারা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এই টপিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইটা আর আপনারা সবারই আর কি বিজনেস পেজ ক্রিয়েট করছেন ওইটা আর কি এই এই বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাড করবেন এইটা আর আর কিভাবে অ্যাক্সেস নিতে হয় এই জিনিসটা এই চারটে টপিক আপনাদের হোমওয়ার্ক ভাইয়া যাদের ব্যাংক কার্ড বা কার্ড নাই তাদের জন্য কার্ড কি করতে হবে না এই কার্ড তো এভরিথিং আপনার ক্লায়েন্টই আর কি প্রোভাইড করবে আর যদি আপনার নিজস্ব যদি বিজনেস থাকে ঠিক আছে যদি বিজনেস করতে চান তো ব্যাংকে যে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করবেন ওই যে এবি ব্যাংক আছে ব্যাংক এশিয়া আছে আরো কি কি জানি আছে একটু খোঁজ খবর নিবেন আচ্ছা ভাইয়া আমরা আরেকবার অ্যাক্সেসটা কিভাবে নিবে একটু দেখাই দিবেন

অ্যাকাউন্ট অ্যাড করা যাবে বুঝি নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হবে তো ব্যাংক অ্যাকাউন্ট